নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোলার ডাল। তো ডালটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর ডালে নারকল দেবো বলে আমি একটু নারকল এখানে কেটে নিয়েছি। তো আমি গ্যাসটা অন করে দেব, এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এবার গ্যাসটা আমি অন করে দেব। এবার আমি অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়ার জন্য। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে নারকলগুলো দিয়ে দিলাম। নারকলগুলো একটু আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার নারকলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হিং। একটু হিং আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব, আর দেব শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু পাঁচ ফোড়ন আমি দিয়ে দেব। এবার আমি ডালটা দিয়ে দেব। ডালের মধ্যে ডালটা একটু মাখা মাখা হবে, আমি অল্প একটু জল আমি এখানে অ্যাড করছি। ডালের মধ্যেই আমি দিয়ে দেব একটুখানি আদা, অল্প একটু আদা আমি এখানে গ্রেট করে দিয়ে দেব। তাতে করে খেতে একদমই একটুখানি দিলাম, তাতে করে খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ আমি যদিও সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই একদমই অল্প একটুখানি দিলাম। দেব পরিমাণ মতো নুন, নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ছোলার ডাল যেহেতু লুচি পরোটার সঙ্গে বা রুটির সাথে খাওয়া হয়, তাই জন্য খুব নুন দিলে কিন্তু নুনটা চড়া হয়ে যাবে। ভাতের সঙ্গে যে ডাল খাবেন সেই ডালে যদি আপনারা একটু নুন বেশিও হয়ে যায়, তাহলে কিন্তু ভাতে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু রুটি পরোটার সাথে হয় না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, আর ডাল একটুখানি মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য নিরামিষ ডাল যেহেতু সেই জন্য আমি একটু চিনিটা দিলাম। এবার আমি এই ভাজা নারকলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা বন্ধুরা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো, একদম 1 পিঁচ। এবার আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার আজকের রেসিপি ছোলার ডাল। তো আমি বাটি করে তুলে নিয়ে আপনাদেরকে দেখালাম ছোলার ডালটা। এটা লুচি দিয়ে বা রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, সবের সাথেই আপনারা খেতে পারবেন। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্রচুর বন্ধুরা, আর প্রচুর শেয়ার করবেন প্লিজ শতদ্রুস কিচেন। তাহলে আজকের মতো এটুকু। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রান্নার বিষয়, তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।